নমস্কার খবর টিভিলৈ স্বাগতম জনাই ষ্টুডিঅত মই ৰাজদীপ সেতিয়া ফুকনৰ প্ৰথমে জনাইছো এটা ব্ৰেকিং নিউজ অসম আৰক্ষীৰ উপপৰিৰক্ষক পদৰ নিযুক্তিৰ কেলেংকাৰীৰ সন্দৰ্ভত নলবাৰীত পুনৰ তিনিজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে কেলেংকাৰীৰ হতে জড়িত আছিল তিনিজন আৰু এই তিনিজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নলবাৰীত সেহতি আপডেট চাইছে নলবাৰীৰ পৰা কিছু সময় পূৰ্বে তিনিজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নলবাৰীত সেহতি আপডেট ৰাজ্য জুকাৰি যোৱা এছ আই কেলেংকাৰী অসম আৰক্ষীৰ নিযুক্তি কেলেংকাৰীৰ সেহতি আপডেট আপোনালোকক জনাইছো তিনিগৰাকী কৈ অপরাধীক পুনের গ্রেপ্তার করছে নলবাড়িতে কার্যর জড়িত নিযুক্তি কেলেঙ্কারীর জড়িত তিনজনক পুনের গ্রেপ্তার করা হয়েছে নলবাড়িত এই কেলেঙ্কারীর সঙ্গে জড়িত আসলে তিনজন আর তিনজনক গ্রেপ্তার করা হয়েছে নলবাড়িতে আমি আপনাদের জানাইছো শেহতীয়া আপডেট আরক্ষীর উপপরিদর্শক পদর নিযুক্তি কেলেঙ্কারী সন্দর্ভত তিনজনক পুনের গ্রেপ্তার করা হয়েছে নলবাড়িত এই তিনজন এই নিযুক্তি কেলেঙ্কারীর সঙ্গে জড়িত আসিল ইজনের পিছন সিজনকে এটা অপরাধী জালত পড়ছে এই ঘটনার লগত জড়িত আর এই ঘটনায় সমগ্র রাজ্যক জোকারি গেছে সমগ্র রাজ্যত এপিএসসি কেলেঙ্কারী ভয়াবহ কেলেঙ্কারী হিসেবে পরিগণিত হয়েছে এই ঘটনাটু যে ঘটনাটির লগত ইতিমধ্যে এগারী বিজেপি নেতা দীবন ডেকা তখন জড়িত হয়ে আছে এগারী প্রাক্তন ডিআইজি পি কে দত্ত তখন জড়িত হয়ে আছে দুইগী পলাতক তার সমান্তরাল ক্রান কেবাগীকে গ্রেপ্তার করা হয়েছে তেনেস্থলত শেহতিয়াক আন তিনজন আজির দিনটর শেহতীয়া আপডেট শেহতীয়াকৈ তিনিজনক গ্রেপ্তার করা হয়েছে নলবাড়িত আমি জানিব পাৰিছো শেহতীয়াকৈ নলবাড়িতে তিনিজনক গ্রেপ্তার করা হয়েছে কোন কোন ব্যক্তি সেই তিনিজন তেওঁলোক কিহৰ লগত জড়িত তেওঁলোকে এই কেলেঙ্কারী তেওঁলোকৰ ভূমিকা কি আছিল সেই ধৰণৰ খবৰ জানিবলৈ আমি নলবাড়ীৰ আমাৰ সাংবাদিক বিজু দাসৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰ স্থাপন কৰাৰ চেষ্টা অব্যাহত ৰাখিছো বিজুয়ে জনাব আমাক সবিশেষ নলবাড়ীৰ পৰা শেহতীয়া আপডেট আৰু এই ঘটনাই সমগ্র রাজ্য জোকারি গেছে এপিএসসি কেলেঙ্কারীত ভয়ঙ্কর কেলেঙ্কারী আসিল এই কেলেঙ্কারী পঞ্চায়েত জনসংযোগের চাকরি পতা প্রতিষ্ঠানেও জড়িত আসিল দীবন ডেকা নামের এই কেলেঙ্কারীর জড়িত মূল নায়কগী জনসংযোগ সন্দেহজনকভাবে চাকরি দিয়াইছিল দীবনের পত্নীক দীবন ডেকাই তার সমান্তরালক দেখবলে পাওয়া গেছে এই যে সমগ্র কেলেঙ্কারী এই কেলেঙ্কারীর পি কে দত্ত জড়িত হয়ে আসিল যী পি কে দত্ত আরক্ষীর এগারী ডিআইজি প্রাক্তন ডিআইজি জড়িত হয়ে আসিল তখেতে এইদরে দুর্নীতি ভ্রষ্টাচারের মাজেরে অগাধ সম্পত্তির পাহাড় গড়ছিল সম্পত্তির পাহাড় গড়ছিল যখন মানুষের খাবলে 5 কেজি চাউলের অভাব সেইখন তখেতর হাতত 8 কেজি পর্যন্ত সোণ জব্দ হয়েছিল আর তারপরে এই তথ্যর প্রমাণ পাওয়া গেছিল যে পি কে দত্তর দুর্নীতি আর ভ্রষ্টাচারের মাজেরে অবাধ সম্পত্তির মালিকীস্বত্ব গড়ছিল আর সমগ্র ঘটনা সন্দর্ভত পি কে দত্ত আর দীবন ডেকার নাম উচ্চারিত হওয়ার পিছর পরাই দুইগী পলাতক অবস্থা আছে আর তারপরে কেবাগীও ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে ভার্গব লজর ম্যানেজারক গ্রেপ্তার করা হয়েছে সমান্তরাল ক্রান কেবাগী ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে অ্যাপোলো হসপিটালের কম্পিউটার 35 প্রার্থী তালিকা উদ্ধার হয়েছে আর সেই ঘটনা ইতিমধ্যে জোকারি গেছে অ্যাপোলো হসপিটালের আইটি বিভাগের একজন কর্মচারীও জড়িত হয়ে আছে বলে জানিপরা গেছে এই ঘটনাট আর ইতিমধ্যেই সেই ব্যক্তিজন জনৈক প্রাঞ্জল নামের সেই ব্যক্তিজনের সন্দর্ভত ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে সমগ্র রাজ্যত সেইগী ব্যক্তি গ্রেপ্তার আর সেইগী ব্যক্তি সোধা পোছার দাবি উত্থাপন হয়েছে কৃষক নেতা অখিল গগৈ আজি সাংবাদিকের আগত মন্তব্য করেছে যে জনৈক প্রাঞ্জলক উচিতভাবে যদি তদন্ত করে বা তখন সোধা পোছা করে তেনহলে জনৈক প্রাঞ্জলে সমগ্র ঘটনাটি স্পষ্টকৈ তেখেতে বর্ণনা করব বলে অখিল গগৈও মন্তব্য করেছে সমগ্র ঘটনা সন্দর্ভত আমি সবিশেষ জানিবলৈ ফোন লাইনত সংযোগ স্থাপন করছো আমার সাংবাদিক বিজু দাসর সঙ্গে বিজু দাস যেহেতু দেখবলৈ পোৱা গৈছে শেহতীয়া আপডেট চাইছে এই সমগ্র এস আই কেলেঙ্কারীর শেহতীয়াকৈ নলবাড়ীত তিনিগৰাকীকৈ ব্যক্তিক গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিকেগৰাকী যিকেইগৰাকী ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকেগৰাকী এই সমগ্র কেলেঙ্কারীর কিদরে জড়িত আছিল আর সেই ব্যক্তিকেগৰাকীও সরকারি কোনোবা বিভাগের কর্মচারী নাকি কি আপডেট পাইছে আপুনি বিজু দাস হয় রাজীব কব লাগিব যে শেহতীয়াভাবে যে এস আই কাণ্ডর নলবাড়ীত যে নবনির্মাণ ভারতের যে রাজ্যিক সভাপতি যে কুলদীপ রাজবংশীক আটক করেছিল কুলদীপ রাজবংশীক আটক করার পিছতে নতুন মোড় বলে কব লাগিব কুলদীপ রাজবংশী ইতিমধ্যে আরক্ষীর আগত স্বীকার করেছিল যে গোস্বামী যি কুমুদ গোস্বামী বলে যিজনে ধন ইতিমধ্যে সংগ্রহ করেছিল নলবাড়ীত আর যোগামী ব্রহ্ম যি ইতিমধ্যে আটক হয়েছিল যোগামী ব্রহ্মর লগত সম্পর্ক থাকা বলে ইতিমধ্যে আরক্ষীর স্বীকার করেছে আরক্ষী কিন্তু ফোন কলর বা তথ্য ভিত্তিত কিন্তু আরক্ষী আর দুজন লোক আটক করেছে ইতিমধ্যে
বেলখৰ থানাত আটক কৰা বুলি আমি ইতিমধ্যে খবৰ লাভ কৰিছোঁ আৰু 28 নলবাৰী সদৰ থানালৈকে আনি থকা বুলি আমি ইতিমধ্যে খবৰ লাভ কৰিছোঁ আৰু তেওঁলোকক এতিয়া মাৰাথান জেৰা অব্যাহত ৰাখিব বুলি আমি ইতিমধ্যে আৰক্ষীৰ সূত্ৰৰ পৰা প্ৰকাশ পাইছোঁ। হয় বিজু দাস, দেখিবলৈ পোৱা গৈছে আৰু বহু কেইগৰাকী ৰৌ বৰালি আৰু বহু এই ঘটনাৰ লগত জড়িত ব্যক্তি পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা আছে। এইকেইজনক জেৰা কৰাৰ পিছত আৰক্ষীয়ে নলবাৰীত যিটো ঘটনা আৰু এই ঘটনাটোৰ যোগসূত্ৰ আছে নলবাৰীৰ সৈতে, আৰক্ষীয়ে নলবাৰীত কিদৰে তদন্ত আগবঢ়োৱা দেখিবলৈ পোৱা গৈছে বিজু? ৰাজীৱ, ক'ব লাগিব যে আৰক্ষীয়ে ইতিমধ্যে নলবাৰীৰ যি উপ আৰক্ষী অধীক্ষক আছে যে আছিফ আহমেদৰ নেতৃত্বত এটা দলে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু আৰক্ষীয়ে কিন্তু অতি ক্ষীপ্ৰতাৰে এই তদন্ত আৰম্ভ কৰা বুলি ক'ব লাগিব। আৰু যিহেতু নলবাৰীৰ দীপন ডেকা যিহেতু নাম চৰ্চা হৈ আছে, দীপন ডেকাৰ ঘৰ যিহেতু নলবাৰীত আৰু দীপন ডেকাই যিহেতু পৰীক্ষাৰ কিছুদিন আগত ইয়াতে নলবাৰীত আহি ইয়াতে থাকি গৈছিলে, এই ইতিমধ্যে আমি কিছু সূত্ৰৰ পৰা গম পাইছিলোঁ। আৰু দীপন ডেকাৰ লগত যে এই লোকসকলত যে একভাৱে যি জড়িত আছিল বুলি এক প্ৰকাৰ ক'ব লাগিব, কাৰণ ইতিমধ্যে যোগামী ব্ৰহ্ম আৰু কুমুদ গোস্বামীৰ লগত তেওঁলোক সম্পৰ্ক থকা বুলি ইতিমধ্যে কুলদীপে স্বীকাৰ কৰিছে আৰু কুলদীপে কৈছে যে দৰকাৰ হ'লে মই ৰাজ সাক্ষী হ'বলৈ তেওঁ সাজু আছে বুলি ইতিমধ্যে কৈছে। আৰু সংবাদ মাধ্যমৰ কিছু সময় পিছতে আমি তেওঁৰ ভাষ্য ল'বলৈ যত্ন কৰিম আৰু যিহেতু তেওঁ ইতিমধ্যে আৰক্ষীৰ লগত স্বীকাৰ কৰিছে আৰু এই সূত্ৰে কিন্তু ক'ব লাগিব যে নলবাৰীতো যে এই এছ আই কেলেংকাৰীৰ যে কেইজনমান নায়ক আছে আৰু এই অতি শীঘ্ৰে তেওঁলোকে আৰক্ষী জালত পৰিব। ৰাজদ্বীপ, বিজু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আপুনি শেহতীয়া আপডেট চলোৱাৰ চেষ্টা কৰক সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত, যদি সম্ভৱ হয় আপোনাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি যোৱাৰ চেষ্টা কৰিম। কিছু সময়ৰ পিছত আপুনি শেহতীয়া আপডেট চলাবলৈ চেষ্টা কৰে এই ঘটনা সন্দৰ্ভত আৰু নিশ্চয়কৈ এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰসংগ উত্থাপন কৰিছে নলবাৰীত আৰু কেইবাগৰাকীও এই ঘটনাৰ লগত জড়িত অপৰাধী গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা আছে। ইতিমধ্যে 3 ব্যক্তি আজিৰ দিনটোত গ্ৰেপ্তাৰ হৈছে আৰু বহুগৰাকী ব্যক্তি গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা আছে নলবাৰীত।